গুৱাহাটীত রাহুল গান্ধীর যাত্রার কি কার্যসূচী? নাগরিকর সহিতে কি আলোচনা করব রাহুল গান্ধীয়ে? রাহুল গান্ধীর ভারতজোড় ন্যায় যাত্রা সাতদিন থাকিব। ন্যায় যাত্রাক লৈ প্রদেশ কংগ্রেসে প্রস্তুতি সম্পূর্ণ করেছে। কোনদিনা কত কি কার্যসূচী হব সকল থিরাঙ্গু করেছে। উজনি আহি রাহুল গান্ধী গুৱাহাটীত উপস্থিত হব 23 জানুয়ারী। গুৱাহাটীত রাহুল গান্ধীর বিশেষ কার্যসূচী প্রস্তুত করেছে। ইউএস টিমত মত বিনিময় অনুষ্ঠান, নির্বাচনী ইস্তাহারক লৈ মত বিনিময়, অসম ত্রিপুরা মেঘালয় সিকিম কংগ্রেসের সৈতে মত বিনিময়, নাগরিক সমাজের সৈতে মত বিনিময় করব রাহুল গান্ধীয়ে। রাহুল গান্ধীর গুৱাহাটীর কার্যসূচী সদরি করে এপিসিসির সভাপতি ভূপেন বরাই। আমি খুব আশাবাদী, 23 তারিখে রাতিপুয়া ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়, তাত আমার 4খন রাজ্য ইউএসটিএমত ত্রিপুরা মেঘালয় আর সিকিম এতালেক আমি 4খন কনফার্ম হয়েছে। 4খন রাজ্যের প্রতিনিধি, 500 মান গুৱাহাটীর বিভিন্ন দল সংগঠন বা অনুষ্ঠান প্রতিষ্ঠান সম্মানিত ব্যক্তিক আমি ধরছো। আমি তাত এখন ম্যানিফেস্টো কনসালটেটিভ মিটিং 2024 সাধারণ নির্বাচনত আমার অসম তথা উত্তর পূর্বাঞ্চলের রাইজে আমার ইন্ডিয়া এলায়েন্সের ম্যানিফেস্টোত কোনখিনি বিষয় অন্তর্ভুক্ত হওয়াতে বিচার সেই সম্পর্ক রাহুল গান্ধী ডাঙরিয়ায় পুনপটিয়াকে আমার এই 3খন 4খন রাজ্যের আর বিশেষকে বেশিরভাগ গুৱাহাটী মানুষের লগত একটা মুখামুখি বার্তালাপ করি। ইপিনে রাহুল গান্ধীর অসম আগমনক তীক্ষ্ণ কটাক্ষ করেছে বিজেপিয়ে। বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতাকে প্রমুখ্য করে সকলে কৈছে রাহুল গান্ধী আহি একো লাভ নহয়। বিজেপির এই কটাক্ষর প্রতিক্রিয়া প্রকাশ করেছে ভূপেন বরাই। রাজনৈতিক নেতার কথা বতরা অতি নিম্নগামী হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রখনত একটা অপসংস্কৃতিয়ে বাহ লৈছে। এতিয়া বিজেপি আর এআরডিএফর মাজত প্রতিযোগিতা চলিছে। কিমান নিম্ন রুচিবোধ সম্পন্ন কথা বতরে রাজনৈতিক ক্ষেত্রখনক উলোকিত করব পারে। এইবিলাক মানুষ গাঁৱৰ মানুহে কুলাঙ্গার সন্তান বলে কেউ আছে, যাক আমি কুলাঙ্গার বলে কোম, কুলাঙ্গারবিলাকে এই ধরনের শব্দ রাজনীতিত পাতিবলগীয়া বিষয়বিলাক কি হব লাগে সেই সম্পর্কত যা মানুষ সাম্যক ধারণা নাই তেওঁলোকে আজি আমার নেতা। বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতাক প্রশ্ন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রাণা গোস্বামীর। জে পি নাড্ডা আহি কি লাভ হব? রাহুল গান্ধী আহি লাভ নাই, আই যে জে পি নাড্ডা আহিছে তারপর কি লাভ হব? এটা তো মানে আহতে দেখি আইসো যে রাস্তার ইমান গোটে রাস্তার যে এইবার যে লগাইছে ফটোবিল এই ট্রেফিক পয়েন্টে রয়ে আসলো কেটামান খুঁজি কি হল সি সি দেখিছে না বলে কি লগাইছে এই মানুষবিল ফটো লগাইছে যাত্রা নাস্তি হল বলে কৈছে আজি বহুতে। তো জে পি নাড্ডা আহি তারপর কি লাভ হব সেইটো উত্তর দিয়ক ভবেশ কলিতাই। রাহুল গান্ধীর ভারতজোড় ন্যায় যাত্রাক লৈ অসমৰ রাজনীতিত ব্যাপক চর্চা হয়েছে। বিজেপিয়ে আক্রমণের লক্ষ্য করে লৈছে রাহুল গান্ধীক। কংগ্রেসে অভিযোগ করেছে রাহুল গান্ধীর যাত্রা বিঘিনি ঘটাব বিচাৰিছে বিজেপিয়ে। ভিডিও জার্নেলিস্ট রাজুর সহ হিমাংশু সহরিয়ার রিপোর্ট, অসম লাইভ 24।